আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, আশা করছি সাথে থাকবে। প্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 11 আগস্ট 2021। সুপ্রিয় দর্শক, সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস করলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি। দৈনিক মজুরি ভিত্তি সম্পূর্ণ অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী, আপনার স্থানীয় সরকার বিভাগীয় 3 আগস্ট 2021, আপনার তারিখের নম্বর এত 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 সংখ্যা স্মারকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় সম্পূর্ণ অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক এবং কাজ করলে মজুরি না করলে নেই শর্তে হরিজন ও তেলেগু সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মী অদক্ষ নিয়োজিত করা হবে, অসম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ করলে মজুরি না করলে নেই ভিত্তিতে আপনার হরিজন ও তেলেগু সম্প্রদায় পরিচ্ছন্নতা কর্মী অদক্ষ হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব পদের নাম, এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। দর্শক, শুরু করছে, সাথে থাকবেন। পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ, আপনার হরিজন সম্প্রদায়, আপনার দৈনিক মজুরি 575 টাকা, এখানে নেওয়া হবে 100 জন, আপনার 18 থেকে 30 বছর হতে হবে বয়সীমা, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন, সুটাম শাস্ত্র অধিকারী হতে হবে। 2 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ, আপনার তেলেগু সম্প্রদায়ভুক্ত, আপনার দৈনিক মজুরি 575 টাকা দেওয়া হবে, আপনার এ পদে লগ্ন হবে 50 জন, বয়সীমা 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন, অবশ্যই সুটাম শাস্ত্র অধিকারী হতে হবে। সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে 17/শ্রাবণ 14/28, আপনার বঙ্গাব্দ 1 আগস্ট 2021 খ্রিস্টাব্দ, তারিখ প্রার্থীর বয়সীমা 18 থেকে 30 হতে হবে, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতল যোগ, আশা করি বুঝতে পারছেন। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আনতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30 সেপ্টেম্বর 2021 তারিখ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর এবং ভবনস্থ ব্যাংক ফ্লোর প্রাঙ্গণে প্রার্থীদের উপযুক্ত যাচাই এবং সাক্ষাৎকার উপস্থিতি থাকতে হবে, সমুদায় কাগজপত্র এবং মূল কপি উপস্থিতি থাকতে হবে এবং উহার এক প্রাপ্ত ছায়ালিপি মৌখিক এবং পরীক্ষার সময় জমা দিতে হবে। 4 নম্বর, হরিজন আপনার তেলেগু সম্প্রদায়ভুক্ত কিনা তা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদ ক্ষেত্রে চেয়ারম্যান পৌরসভায় ক্ষেত্রে মেয়র এবং সিটি কর্পোরেশন ক্ষেত্রে ওয়ার্ড এবং কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং হরিজন তেলেগু সম্প্রদায়ের স্থানীয় আপনার স্থানীয় সম্প্রদায় সংঘ এবং কমিটি প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। 5 নম্বর, এ নিয়োজিতকরণ সম্পূর্ণরূপে দৈনিক মজুরি ভিত্তিক এবং ভবিষ্যতে কোনো ক্রমে নিয়তিকরণে বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাহিদা এবং প্রয়োজনে থাকা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এ শ্রমিকগণ কাজ করলে মজুরি না করলে নাই ভিত্তিতে কাজ করতে হবে, এক কথায় কাজ করলে মজুরি না করলে মজুরি পাবে না, দৈনিক হারে মজুরি দেওয়া হবে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে, যে কোনো পর্যায়ে নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি বাতিল এবং প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করার জন্য নির্বাচনে সাক্ষাৎকারে অংশগ্রহণের নিমিত্তে কোনো টিএডি বা ভাতা প্রদান করা হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে।